ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। ভাই, কিং অফ রোম্যান্স শাহরুখ খান যেই ছবিতে থাকবে সেখানে কোনো রোম্যান্টিক সং থাকবে না এরকম তো হতেই পারে না। ঠিক তেমনটাই হলো তার আপকামিং মুভি জিরোর ক্ষেত্রেও। গতকাল রিলিজ পেল জিরোর রোম্যান্টিক ট্র্যাক মেরে নাম তু। বামুন সোয়েব যে শাহরুখ খান রোম্যান্সের বাদশাহ সেটা এই গানেই দেখিয়ে দিল। গানে শাহরুখ এবং আনুষ্কার কেমিস্ট্রি ছিল অসাধারণ। গানের প্রথমেই শাহরুখ খান ডায়লগ বাজির মাধ্যমে ইমপ্রেস করার চেষ্টা করে আনুষ্কাকে। দেন কিছুক্ষণ পরেই স্টার্ট হয়ে যায় গান, চারিদিক একেবারে রঙের আবিরে রাঙিয়ে যায়। এই গানের কম্পোজিশন করেছেন অজয় আতুল এবং কণ্ঠ দিয়েছেন অভয় যোধাকপুর। এখন গানের পিকচারাইজেশনের কথায় যদি আসি, তাহলে গানে নানা ধরনের রোম্যান্টিক মোমেন্টসে ভরপুর ছিল। তবে ইউজুয়ালি একটা ট্র্যাডিশনাল রোম্যান্টিক সঙে যেরকমটা হয়, এখানেও ঠিক সেরকমই হয়েছে। আনুষ্কার উপর রঙের বৃষ্টি বইছিল, শাহরুখ খান তার চার্মিং অ্যাটিটিউডে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, পিছনে একটা অর্কেস্ট্রা গ্রুপ ছিল যারা ভায়োলিন বাজাচ্ছিল। তবে যেই বিষয়টা ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো, এই গানে যখন শাহরুখ খান তার সিগনেচার পোজে হাত ছড়িয়ে দাঁড়ায়, তখন তার পিছনে অনেকগুলো বাচ্চা মেয়ে একইভাবে দাঁড়িয়ে যায়। এটা দেখে একটু মজা লেগেছে। মেবি শাহরুখ খানের হাইটের সাথে ম্যাচ করার জন্য বাচ্চা মেয়েদেরকে রাখা হয়েছে। তবে এই গানের আগে কিন্তু ইশক বাজ গানটা রিলিজ দেওয়ার কথা ছিল, কিন্তু ট্রেইলারে মেরে নাম তু সং এর একটুখানি ঝলক দেখে শাহরুখ ভক্তরা অনুরোধ করতে থাকে এই গানের রিলিজ দেওয়ার জন্য। মেবি সেই অনুরোধ রাখতেই এই গানটা আগে রিলিজ দেওয়া হয়েছে। যাই হোক, এই গানে কিন্তু একটা প্রবলেমও ছিল। না, গান শুনতে খারাপ বা পিকচারাইজেশনের প্রবলেম সেটা বলছি না। গান রিলিজের 2 ঘন্টা হয়ে গেলেও এই গানের অফিসিয়াল ইউটিউব লিঙ্কে গানের নাম্বার অফ ভিউজ কাউন্ট হচ্ছিল না, 4.7 লাখ ভিউজে আটকিয়েছিল। এটা দেখে শাহরুখ ভক্তরা একটু রেগে যায়। অনেকেই বলছিল ইউটিউব বোধহয় ক্র্যাশ হয়ে গেছে। তবে এখন পর্যন্ত এই গানের ভিউ 14 মিলিয়নেরও বেশি। সো ভিউয়ার্স, শাহরুখ খানের জিরো মুভির মেরে নাম তু গানটি আপনার কাছে কেমন লেগেছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।